হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা ব্লগার। আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে। দেখো এটা কি বলতো, লাউ ডাটা। ঠিক আছে, এই লাউ ডাটা দিয়ে কত রকমের তরকারি হয় তোমরা কি জানো? সে তো জানো না, তো আমি বলছি শোনো তোমরা। তো বাট এই লাউ পাতা অনেকক্ষণ হয়েছে এনেছে দেখে, তার জন্য পাতাগুলো একটু কিছু হয়ে গেছে, খুব সুন্দর পাতাগুলো দেখো করছি। তো এই পাতা দিয়ে বাটটা খায়, ঠিক আছে। একটু রসুন, একটু এক পিস পিস রসুন আর পেঁয়াজ ভেজে এগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে তারপর কড়াতে ভালো করে নেড়ে ভাজা করতে হয়। আর এটা দিয়ে অনেক রকমের তরকারি রান্না করা হয়। এটা কুচি কুচি করে করে তারপরে এই ডাটাগুলোকে এভাবে কুচি কুচি করে কাটবো, ছোটো ছোটো করে এই টাইপের করে কাটবো, কেটে তারপর শাক রান্না করবো। বাটা খাবো, শাক খাবো, আবার শুক্তো খাবো। শুক্তো এই সাজিটা দাও তো আমাকে, শুক্তো খাবো, বুঝেছ? শুক্তোর জন্য কি করবো বলতো, এই সাইজের কাটবো। এই সাইজের না কাটলে শুক্তোতে ভালো লাগবে না। তো লাউ ডাটা দিয়ে কত কিছু হয়, হ্যাঁ কত কিছু হয় বুঝেছ? আমার তো সেই লাগে খেতে, আমার লাউর সমস্ত রেসিপি ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? এই লাউ শুক্তো যখন রান্না করব এর মধ্যে অনেক কিছু পড়বে, এর মধ্যে সিম, বেগুন, আলু, তারপর কি করবে বলতো ছোট, লাস্টে আমি গড় ঐশে দেব, ধনে পাতা, হেভি লাগে, সেই লাগে বুঝেছ, সেই লাগে খেতে বুঝেছ। এই দেখো এটা কি বলতো, লাউ পাতা। লাউ পাতা গুলোকে আমি কুচি কুচি করে একটা সাজির মধ্যে কেটে নেব। একদিকে আমি লাউ ডাটা কেটে নিচ্ছি আর একদিকে শাক কেটে নিচ্ছি, কুচি কুচি করে কাটছি, কুচি কুচি করে। আর আমার পিনসেল দেখো, টুল নিয়ে ব্যস্ত, টুল নিয়ে চলে আসছে, প্যাক 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 জুতো নিয়ে পড়ে যাবে। ওদিকে যাও, ওদিকে যাও, তো বাইরে বসে সবজি কাটার মজাটা আলাদা বুঝছো, মজাটা আলাদা। এই দেখো কত মশা উঠছে আমাদের বাড়িতে, ভীষণ মশা, আমি ভীষণ ভীষণ কি বলবো, ভীষণ মশা বুঝছো। তো কার কার ভালো লেগেছে এই লাউ শাকের রেসিপিটা, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই।